এদের বদলা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ। যদি শেখ হাসিনা মনে করে, যদি শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি এই দেশ আমার দাদার। এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমার বিবাড়িয়ায় আরো 11 জন, আমাদের 11 জন সাথী আরো শাহাদাত বরণ করেছে। 11 জন মধুপুরী বিশ্ব, আমাদের মধুপুরী পিসা হুজুর, মধুপুরী পিসা হুজুর আহত হয়েছে, রক্তাক্ত অবস্থা আছে। বহু জায়গায় আরো মানুষ শাহাদত বরণ করার ঘোষণা আসছে। আমরা মোদি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমরা মুসলমানরা পূর্ত মুস্কানি দেই নাই, বরং মুসলমানদের বুকের উপরে সন্ত্রাসীরা জালেমরা গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমার 4 জন ভাই গত পরশু শহীদ হয়েছেন, গতকালকে বিবারি আমার ভাই শহীদ হয়েছেন, আজকে আমার ভাই শহীদ হয়েছেন, মধুপুরের পিসা হুজুর আহত হয়েছেন, বহু জায়গায় আমার ভাই এখন হসপিটালে কাতরাইতেছেন, রক্তাক্ত অবস্থা আছেন। এদের বদলা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ। শেখ হাসিনা মনে করে, যদি শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি এই দেশ আমার দাদার। এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ওদের ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে, প্রত্যেকের বাহিরে ঘর আছে, বাড়ি আছে, প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে, বাড়ি আছে। কিন্তু এখানে যারা আমরা আছি, সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, থাইল্যান্ডে বাড়ি নাই, আমেরিকায় আমাদের বাড়ি নাই, এই বাংলাদেশে আমাদের থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, রক্তের মাধ্যমে বাঁচতে হবে, এই শেখ হাসিনার উৎখাত করতে হবে, আমার ইসলাম উম্মত কায়েম করতে হবে, আমার ভাইয়ের রক্তের বদলা নেবাই নেবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আমার এক ভাই মারা গেছে, আমরা লক্ষ ভাই জিন্দা আছি, কোটি ভাই জিন্দা আছি। আমরা এখন মিছিল করে
পল্টনের উখানে যাব দেখে।